নরসিংদীর মাধবদীতে আগামী 3 সেপ্টেম্বর গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিস্তারিত থাকছে নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের তথ্যচিত্রে। রবিবার সন্ধ্যা 7টায় ইসলামী আন্দোলন মাধবদী থানা শাখার সভাপতি কারি আবুল কাশেমের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মুসা বিন কাসিম বলেন, ছাত্র আন্দোলন সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা সহ বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করতে হবে। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 3 সেপ্টেম্বর যে গণসমাবেশের ডাক দিয়েছে তা বাস্তবায়নে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আপনাদের লেখনীর মাধ্যমে আমরা এ দেশে অসাম্প্রদায়িক ইসলামী রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখি, আগামী নির্বাচনে তার প্রতিফলন ঘটাতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহেরুদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি জয়নুল আবেদিন ভূঁইয়া, সাবেক সভাপতি আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য বি এম মাহদি আল হাসান, মাধবদী পৌর শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলন মাধবদী পৌর শাখার সভাপতি আরিফুর রহমান।